তো এখানে মাঝে দেখরা আমি এখানে কাজও আসলাম, তো আমার হাজবেন্ডে নিয়ে আমার এক কিছু লাঞ্চ দিছেন বানাইয়া, রাইস আর কিছু সালাদ, তো এগুলো আমি খাইরাম। আর হঠাৎ তো আমার কইরা আমি আইরাম তোমার কিছু নাস্তা দিলাইমু বানাইয়া ও লাঞ্চ যেটা চাও, তখন আমি কইলাম ওকে, তো আমার দিলাও আইনা কিছু রাইস হতা। তো তো দেখো কাজ তা কন্টেনার ফাইস হয় না দিলাইস হয়, আমার তো দেখে আমি অবাক হয়ে হাসো উনি আমার আইনা দিবা খানি। তা আসলে একটু খাজু আসলাম, তানোর খাজোর খান্দা তো আমি আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সকল কি তাহরা ভালো আছো? নি আজকে অনেক সুন্দর একটা এরিয়া থাইছি আমি, বেসিক্যালি আমি কমিউনিটি ওয়ার্ক লাগে আসলাম হঠাৎ। সো কাজ করিয়া সারাদিন আসলাম বাড়া, এখন কমি গড়ে যাইলাম গিয়ে। এই তো মিস্টার গাড়ি লইয়া আইসুন, তো আবার আবার যাই থাকি। হ্যালো মিস্টার, কি তা খবর? মিস ইউ অল ডে, মিস ইউ, মিস ইউ, মিস ইউ, আমার লগে থাকবা, আজটার দিন বেশি টায়ার্ড হয়ে গেছি, বেশি মাথা ফাটতাম নাই আজকে, তো রাখি লাই, বাই বাই, বাই বাই। এখন কজে বাজি কর্ম, তো আমি ভালো করে এগুলা কাটি আনি রামগে। তো এইভাবে করি আমি সবগুলা একটু বারিক করিয়া ফেলে আনি মুগে। এখন চারটা লাল মরিচ দিলাম, এখন আমি তিনটা কুয়ার বসুন দিচ্ছি, তাও অপশনাল চাইলে দিতে পারবা। বাচ্চা আমি বড় এইবার মাঝে খালি ব্যাকগ্রাউন্ড খালি চিল্লাই দাও। একটু গোল্ডেন ব্রাউন হোক তারপরে লবণ দিল, এখন আমি স্বাদ মতো লবণ দিলাম। আর দিব একদম অল্প করে হাফ টিস্পুনের মতন হলদি পাউডার, আর কোনটা দিতে হবে আমার নিয়ম ছাড়া টিকে বাজ হয়ে গেছে, এখন আমি আমার খোঁজে খোলা দিলে তিনটা অনেক দোষ মাশাআল্লাহ। আর এবারে তো আমি দায়িত্ব দিতাম না, জাস্ট ওনার উদলা রাখব, দায়িত্ব দিলে একবারে বট হয়ে যায়। পরে দিয়ে আমার মিস্টার আসেন, আজকে আমার মিস্টার বেশি টায়ার্ডের লাগে, কেউ লোকের মাত্রা হাত্রা না, আমার লোকেও মাত্রা না, খামো যাইতা। আর এটা হইলো বড়াইল কাজ, বিল্ডারের কাজও, তো এখন তো আর কেউ খেলো আয় হইতা না, এটা তো ফে হইল না, খেলো তো আর প্লিজ কো হইতো না, আমি টাইম নাই হেলো কবার বুঝিম নাই নি মিস্টার, হেলো কবারও টাইম নাই নি।
Assalamualaikum to everyone. Shakla salam hunchan salam aur alak lo njano amar mister eske salam diso shaklo re. Arey to ami dilai se egula ami a daika ditam na rakle egula bare sogi jay. Amar logo nu bono thik ache koto shomoy pore apnara re dekhaimu. আর আমি আজকে বেশি টায়ার্ড খাস থাকি ইয়া একবারে শেষ বেটা তৈরি গেছে এই তো এখন আমার কারি হয়ে গেছে কারি করে আমার বাজেট হয়ে গেছে এখন শ্যাডো ফ্লোরটা একটু ক্লিন করবো যেহেতু একটু ঠান্ডা হচ্ছে আর ফ্লোর মাঝে একটু দাস্ত আছে আর কিছু মেস আছে একটু আঠাই লেমু ও তো মেস নাই জাস্ট উপরটা একটু শৃঙ্খলা করে রাখিলাম আর কি মুফ উফ মারিয়া হুবার হুবার মারিয়া এই তো আমি বাহু পাতা খাড়ছি আর এইদিকে দেখো কা আমি বেশি লাড়াচাড়া করছি না একবারে ওই গেছে আমার প্রজেক্টগুলো আমার ইন্দ্র বাহু পাতা দিচ্ছি একদম কম আপনারা চাইলে আরও যারা বেশি দিতে পারবা আমি বেশি দিলে আবার আবার ছোটো ছেলে আর আমার বড়ো ছেলেটা খাইতো না সো একবারে অল্প করে দিছি আর একটু আগে দিলাইছি একটু সফট হয়ে গেলে তো আর মুসপা নাই তাই তাই আর তো কাঁচা কাঁচা থাকলে আবার এগুলা বাঁচিয়ে বেশিয়া আর খালি ইয়াকি এক খরয় নাকি তো এই তো দেখলাম আমার বাজি অলমোস্ট হয়ে গেছে দুই একটা রয়েছে আর কি আর এক মিনিট থাকলে হয়ে যাব তো এইভাবে সকলের করবা আর বেশি লাড়াচাড়া করবা না একবারে বর্ত হয়ে যায় এই তো দেখলাম আমাদের কোনো আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই তো ফ্লোর কিছু আটাই লেছি আবার জাগার জিনিস জাগার তো ইসে ওখান তো ঠান্ডা আইয়র তো সব সময় আমার এই ক্যালেন্ডারগুলো লাগে এই হান্ডিগুলো লাগে এগুন সামনে তো ইসি আর এই তো হান্ডিগুলো নিয়ে জাগায় জাগায় তো রাখছি ভিতরে পলিথিনের ব্যাগ দিয়া ডাইকে আর এইগুলো আমি আসলে সকল সময় ইউজ করি তো এগুলো আমি রাখছি আর কি আর এই তো আমার গার্ডেনের জিনিস কিছু সামনে রাখছি এগুলো সবসময় ইউজ করি তো ক্লিন ক্লিন করে লাইছি এখন আবার গরু জায়গা বাদ খাইতাম হইব তো এই তো দেখো কা আমার কোজেটোর বাজিগুলো একদম সুন্দর হয়েছে একদম আস্ত আস্ত দেখো কা আর অনেকই আমি তো আমার ছেলে লাগে আমি এখানে লই লিছি তো আমরা খাইলিমো তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আশা করি এইভাবে বাজিটা যোজন করুন অবশ্যই হেলদি থাকবো আর চাইলে যোজন আপনারা চাইন যে থেল আরও দিতা দিতা পারবা চাইলে আরও কম দিতা পারবা তো আমার একটু পরিমাণ মতো আমি দিছি আমার যতটুকু দরকার ছিল অতটুকু দিছি তো তো দেখলাম তো ভালো লাগবো অবশ্যই আমি আমি হইব খাইতে মজু হইব আর এগুলা কিন্তু বাচ্চাইতেও খায় না রে যে আমি যে আস্ত মরিচ দিছি এগুলার মাঝে খালি ফ্লেভার আছে কোনো জাল নাই তো এগুলা নিয়ে টেনশন করবা না আপনারা আমার কমেন্ট করতে পারেন যে আপু আপনি আস্ত মরিচ দিছেন তাহলে তো বাচ্চাই তো লাগে এটা পসিবল না খাওয়া ইয়েস পসিবল আছে খাইতে পারবা এগুলা জাস্ট জাল নাই খালি গ্যারান আছে তো আপনারা একটা লইয়া কোনো টেনশন করবা না আর এই তো যে কোনো বাচ্চিন তোরে খাবাইতে পারবা আর বড়তা খাইলে অনেক জাল দিবা অবশ্যই খাইতে পারবা মজা মজা করিয়ে আর আমরাও খাইলাই এখন কু গিয়া আমার বাচ্চাইন তোর হাংরি হয়ে গেছে এখন কু গিয়া তান তেন লাগি লইছি তো এখন টেবুলও যাই মুগি সিল্লাই রাহাও খাইয়া আজকে এই পর্যন্ত বালা থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গিয়া তান তেন লাগি লইছি তো এখন টেবুলও যাই মুগি সিল্লাই রাহাও খাইয়া